কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। দেখি সকালে যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন পানিগুলা একদম কালো ছিল, এখন পানি যাইতে যাইতে একদম মানে পানিগুলো ক্লিন হয়ে গেছে, ময়লা যাইতে যাইতে ময়লা, এই পানিগুলো একদম কালো ছিল, ফুল ডার্ক ছিল। বাইক সকালবেলা খুব সুন্দর ওয়াশ হয়েছিল পানি দিয়ে, নালা ওয়াশ, এখন সেই নালা ওয়াশটা শেষ, এখন আবার ডাস্ট ওয়াশ চলতেছে। ডাস্ট থেকে নালা থেকে অবশ্যই যে ডাস্টগুলো আছে ওগুলো দিয়ে এখন একটা ওয়াশ করতেছে, এখন পুরোপুরি ডাস্ট হয়ে যাবে এটা পুরো ডার্ট। পানি এখানে অনেক পানি জমা ছিল সকালবেলা, তো অনেক পানি এখনো সামনে ড্রেনও কাজ চলতেছে, সেই জন্য পানিগুলো দিতে পারতেছে না। ওই খালের সাথে কানেক্টেড যেটা একটু আগে দেখালাম, তো এই জায়গায় যে সামনে যে নালাটা আছে বন্ধু নাই আসতেছে, দেখা যাক না একটু দেখাই। সালামু আলাইকুম। অনেক ডিসেন্ট একটা ছেলে, অনেক হ্যান্ডসাম একটা ছেলে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইকে দিনের জন্য কবুল করে নিক, দোয়াই করি। দেখেন পানির অবস্থা, এখানে আরও বেশি পানি জমা ছিল, এখন কিছুটা কমছে। পিছনে আসা যাবে না ভাই, সামনে যান, সমস্যা নেই। এগুলো পুরা নালার নর্দমার কসরা পায়খানার পানি আর কি, মিক্স হয়ে গেছে। আচ্ছা এখানে ছিল বন্ধু।